ওয়াও দারুণ একটা শাড়ি পার্পেলের সাথে হচ্ছে বডিটা পার্পেল হবে ইয়ে খুবই সুন্দর একটা তিন কাটা শাড়ি কী কী আসছে তিন কাটা শাড়ি আচ্ছা তারপরে দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা কদম শাড়ি আসছে এটা হচ্ছে লেমনের সাথে মানে ম্যাজেন্ডা কালার দেখেন দারুণ একটা কালার কিন্তু জাস্ট আমরা এখন এইভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে পরে আমরা ডিটেলস দিয়ে দিব। আর এগুলো সব হচ্ছে প্রাইট কাপড়ে করা আচ্ছা তারপরে চলে আসছে তিন কাটার মধ্যে মিষ্টি কালার একটা শাড়ি বডিটা হচ্ছে মিষ্টি কালার আর নিচের সাইডটা হচ্ছে ব্লু কালার দেখেন খুবই সুন্দর একটা কাজ তারপরে আসছে রেড সরি ব্ল্যাক কালার একটা শাড়ি আসছে এই যে হুম ব্ল্যাক কালার একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আসছে এই যে ব্ল্যাকের সাথে রেড আচ্ছা এটা আমাদের একদমই দেখেন মানে এত সুন্দর এই কাজটা প্রত্যেকটা ফুল খুবই সুন্দর হয়েছে আর এবার আমরা একটু এক কালার সুতা দিয়ে কাজ করেছি অনেকে রেশমি সুতাটা পছন্দ করেন না আর এবারের শাড়িগুলো আপনারা দেখে নিতে পারেন যারাই কিরি কাটার জন্য আমাদেরকে কমপ্লেন করেছিলেন আশা করি তারা এবার হাতে পেয়ে খুশি হয়ে যাবেন যে আমরা কিরি কাটাগুলো আপনাদেরকে সুন্দর করে দিতে পারতেছি তবে এবারের শাড়িগুলো আমাদের কস্টিং একটু বেশি হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দারুণ একটা ব্ল্যাক কালারের শাড়ি এক কথা অসাধারণ এটার কাজটা দেখে নেন আমরা এটা একটা একদম নতুন একটা ডিজাইন করেছি আর এটা হচ্ছে আঁচলের সাইড ঠিক সেম এরকম একটা ফুল হচ্ছে বডিতে পড়বে নেক্সট সাইডটা দাও নেক্সট আসছে পার্পেলের সাথে ইয়েলো কালার ঠিক আছে এখানে পার্পেলের সাথে ইয়েলো কালার চলে আসছে অনেকে এটাকে ঘুড্ডি ডিজাইন বলেন আমরা কেউ চক্রি ডিজাইন বলি তো তারপরে আসছে একটা ব্লু কালার এই যে দারুণ সুন্দর একটা কালার এই যে দেখেন এক কথা অসাধারণ এই শাড়িগুলো হুম আর প্রত্যেকটা অ্যাপ্লিক আপনি একটু ক্লোজ করে দেখেন এগুলো সব সেলাই করা কোনোটাই আঠা লাগানো না আর এত কাজ দিয়েছি এত ঘন আর মানে এক কথা অসাধারণ হয়েছে একটা শাড়ির কিরিকাটাগুলো খুবই সুন্দর তারপরে দেখা দিচ্ছি খুব সুন্দর একটা নিউ একটা শাড়ি যারা অনেকে ওয়েট করতেছিলেন এই যে অফ হোয়াইট কালার এটা পুরো শাড়িটা খুব সুন্দর করে এই যে সুতার নকশি কাজ করা তারপরে হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা এটা সম্পূর্ণ শাড়িটাই এমন ইনশাল্লাহ আমরা নেক্সট এটা দেখাই দিব ঠিক আছে তারপরে দেখাই দিচ্ছি ব্লু কালার একটা শাড়ি ব্লুর সাথে এগুলো আমাদের আগের করা যেহেতু তাও আমরা এগুলো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের কিরিগুলো সুন্দর করে দেওয়ার আচ্ছা ইনশাআল্লাহ আপনার সামনে থেকে আরও আরও সুন্দর কিরি কাটাগুলো পাবেন আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার আর তারপরে এখানে আরেকটা তিন কাটা শাড়ি চলে আসছে সেটা হচ্ছে কি বলে ম্যাজেন পেস্ট কালারের সাথে পিঙ্ক কালার না ম্যাজেন্ডা কালার ব্লু না বডিটা ব্লু আচ্ছা আচ্ছা দেন আসছে একটা পার্পেল কালার অনেক আপনারা পার্পেলের জন্য ওয়েট করতেছিলেন এই যে এটা হচ্ছে পার্পেল কালারের একটা শাড়ি ঠিক আছে এটা একটু খুলে দাও মানে এটা আসলে এখনো ভাসটা ওভাবে খোলা হয়নি জাস্ট বস্তাটা ইয়ে করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে আচ্ছা এটা হচ্ছে একটা পার্পেল কালারের তারপরে হচ্ছে ব্লু কালার এই যে ওকে এই যে এটা হচ্ছে একটা ব্লু কালার খুবই সুন্দর কলকা শাড়িগুলো দারুণ সুন্দর এটা ব্লুর সাথে প্যারোর ডিজাইন ঠিক আছে এগুলো আয়রনগুলো করা হয় নাই আচ্ছা তারপরে আসছে খুব সুন্দর আরেকটা ব্লু অনেক ব্লু শাড়ি চলে আসছে ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে এটা আঁচলের সাইডটা আচ্ছা তারপরে দেখা দিচ্ছি খুব সুন্দর একটা রেড কালারের শাড়ি এই যে এটা হচ্ছে রেড কালার একটাই শাড়ি একটা একটু ভিন্ন করেছি যদি আপনাদের ভালো লাগে এটাও নিতে পারেন এটা হচ্ছে একটা গ্রামীণ যে চেক বলে না চেকের পাড়ের মধ্যে করিয়েছি সো এই হচ্ছে পুরো শাড়িটা মেরুন কালারের মধ্যে এই যে দেখেন ওকে তো পুরো শাড়িটা খুবই সুন্দর আর এটা আপনাদের কাজটা জানেন জাস্ট আমরা পার্টটা চেঞ্জ করে দিয়েছি এটা চাইলে এটাও নিতে পারেন তো এই হচ্ছে আমাদের আজকের অ্যাপ্লিকে শাড়িগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন তারপরে দেখাই দিচ্ছে আমাদের টু পিসগুলো হিউজ পরিমাণে টু পিস চলে আসছে অরেঞ্জ কালার তারপরে হচ্ছে রেড কালার তারপরে হোয়াইট হ্যাঁ দেখায় দাও হোয়াইট এরপরে হচ্ছে ব্লু দিতে থাকো হ্যাঁ মানে এত এত টু পিস চলে আসছে অনেক আপনারা কন্ট্রাস্ট করা টু পিস চাচ্ছিলেন সেগুলোও পেয়ে যাবেন এটা হচ্ছে কদমের মধ্যে তারপরে এই যে রেডের সাথে জলপাই কালারের কন্ট্রাস্ট চাচ্ছিলেন অনেকেই এই যে রেডের সাথে জলপাই কন্ট্রাস্ট তারপরে এটা হচ্ছে পার্পেল কালার এটাও কিন্তু এটা কি কনট্রাস্ট ছিল না আচ্ছা তারপরে এটা হচ্ছে একটা কদম এই যে এবারে আপনার যে কদমগুলো পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এটার অন্যান্য পাইপেন করা না তো আমরা প্রত্যেকটা রোলনার চেষ্টা করেছি কিরি কাটা করা দেখি এটা পিঙ্ক কালারটা দেখি হ্যাঁ এটা একটু ওপেন করো এটা রোলনাটা কি কিরি করে দিয়েছিল হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই যে এটা আছে অনেক আপদের রিকোয়েস্ট ছিল পিঙ্ক পিঙ্কের সাথে হচ্ছে হোয়াইট কম্বিনেশন তো এটা আমরা একদমই মানে নতুন কাজ করিয়েছি যে হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট হ্যাঁ আর এখানে নিচে আমরা বর্ডার দিয়ে দিয়েছি এটা জাস্ট আপনারা মুড়িটা ভেঙে নিলেই চলবে আর এটার ওলনাটা খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর করে কিরি কাটা করা আছে তো তারপর আসছে একটা ব্লুর সাথে এক কালারের যেটা ব্লুর সাথে পিঙ্ক একটা মিষ্টি একটা পিঙ্ক থাকে না সেটা দারুণ ভালো লাগতেছে অনেক কাপড়ে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে এক কালারে অ্যাপ্লিক করে দিতে দিয়ে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে একটা কাটওয়ার তারপরে এটা হচ্ছে অ্যাপ্লিকের টু পিস বাট এগুলো সব হচ্ছে কন্ট্রাস্ট করা অনেক কাপড় আমাদের কাছে কন্ট্রাস্টের টু পিস চাচ্ছিলেন তারপরে খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে অ্যাপ্লিক করেছি এগুলো সব আপনাদেরকে আলাদা আলাদা করে আমরা ভিডিও আপলোড করে দিব এই যে বল প্রিন্টের সাথে ব্লু তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা কাটওয়ার্কের ড্রেস এই যে এটা অবশ্য পার্সোনালি আমার জন্য আমি করিয়েছি তারপর আপনাদের ভালো লাগলে আপনারা প্রি অর্ডার চাইলে দিতে পারেন আচ্ছা তারপরে এবারে যেটা নতুন কাজ করিয়েছি সেটা হচ্ছে একটু বড় ফুলের অ্যাপ্লিক এটা একটা ওপেন করে দাও তাহলে আমরা পরের কালারটা দেখাতে পারবো এই যে একটু ধরো ওই পাশ থেকে হ্যাঁ এই যে এই হচ্ছে একটা বড়ো ফুলের অ্যাপ্লিক খুবই সুন্দর মানে অ্যাপ্লিক বলতে যা বোঝায় একটু ওই সাইডটা উপর করে ধরো হ্যাঁ হ্যাঁ এই যে এই হচ্ছে পুরো ড্রেসটা দেখেন এটা এক সাইড করে থাকবে দারুণ সুন্দর একটা অ্যাপ্লিক আর এটার কাজটা দেখেন এখানে কিন্তু সুতোর কাজ আছে চমকি আছে তারপর এখানে পাতার মাঝখানেও আমরা সুতোর কাজ করেছি এটার ওলনাটাও খুব সুন্দর এটা নিচে হ্যাঁ এটার মধ্যে আরেকটা হচ্ছে জলপাইয়ের সাথে হলুদ তো যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন তো আর এখানে এটা কি আসছে এটা হচ্ছে বল প্রিন্টের হচ্ছে ইয়োগ বসান একটা ড্রেস তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর খুব শীঘ্রই আপনাদের এগুলো হচ্ছে আমরা লাইফ করে দিব। সবাই একটু ওয়েট করেন ঠিক আছে আর এখান থেকে যদি কেউ চুজ করতে চান করতে পারেন করে আমাদেরকে স্ক্রিনশট দিতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ